আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ফেসবুকে যত উপায়ে টাকা ইনকাম করা যায় তার মধ্যে অন্যতম একটা প্রধান উপায় হচ্ছে অ্যাডস অন রিলস অনেকেই আছেন যারা ফেসবুকে অ্যাডস অন রিলসের মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন অন্যদিকে আপনি আপনি শুধুমাত্র ফেসবুকে এসে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করেছেন আবার এমন অনেকে আছেন যারা ফেসবুকে রেগুলার রিলস আপলোড দিচ্ছেন কিন্তু কোনোভাবেই অ্যাডস অন রিলস অপশনটা পাচ্ছেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে মাত্র এক ক্লিকেই অ্যাডসন রিলসের জন্য আবেদন করবেন এবং খুব অল্প সময়ে আপনি অ্যাডসন রিলস অপশনটা পেয়ে যাবেন তবে এখানে আর বিষয় আপনাদের সাথে শেয়ার করি আপনি যদি আপনার ঘরে বসে একেবারে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই সেলফ অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে ফেলবেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে আমি বিগত আট দিনে কত টাকা ইনকাম করেছি তাহলে উপার্জিত পয়েন্টসে চলে যাব এবং দেখতে পাচ্ছেন না আমি বিগত আট দিনের সেলফ থেকে সাড়ে এগারো হাজার টাকার মতো ইনকাম করে ফেলেছি এবং আপনিও চাইলে খুব সহজেই আপনার ঘরে বসে সেলফ থেকে এই পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সো সেলফে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে অবশ্যই সেলফ অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে আমাদের রেফার আইডি ব্যবহার করে সেলফে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন এবং তারপর পর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক আইডির লিঙ্কটুকু আপনি ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন চলুন এখন আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে অ্যাডস অন রিলস অপশনের জন্য আবেদন করবেন এই জন্য চলে আসবেন আপনার ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে সি ড্যাশবোর্ড এই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে ফেলবেন আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে সি ড্যাশবোর্ড অপশন দেখতে না পারেন তাহলে তার আগে অবশ্যই এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনি এখান থেকে টার্ন অন প্রফেশনাল মুড এটা অপশন ওপেন করে ফেলবেন আরেকটা বিষয় আপনার যদি অ্যাকাউন্টটা লক করা থাকে তাহলে কিন্তু প্রফেশনাল মুড এই অপশনটা আপনি পাবেন না প্রথমে অ্যাকাউন্টটাকে আনলক করে ফেলবেন তারপরে এখানে দেখতে পারবেন যে টার্ন অন প্রফেশনাল মুড বলে একটা অপশান আছে সেটাকে অন করে ফেলবেন এখন আমরা চলে যাই ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা ময়টা অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস আমি এখন পর্যন্ত অ্যাপ্লাই করিনি এখনই অ্যাপ্লাই করব অ্যাডস অন রিলসের উপর ক্লিক করবেন এখানে সবার উপরে বলা হয়েছে আর্ন মানি উইথ অ্যাটস নিচে যদি স্ক্রল করি তাহলে এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এর নিচেই লেখা রয়েছে অ্যাভেলেবিলিটি এখানে বলা যাচ্ছে যে এটা এখন পর্যন্ত আমাদের এখানে অ্যাভেলেবেল না বা আমার জন্য এভেলেবেল না তারা খুব শীঘ্র এটা আমার জন্য এভেলেবেল করে দেবে তবে এখানে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা কি জানেন তারা আমাকে কোয়েশ্চেন করেছে আমি কি এই বিষয়ে ইন্টারেস্টেড আমি অবশ্যই এই বিষয়ে ইন্টারেস্টেড তাই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনি কী করবেন একটা নোট লিখে ফেলবেন এই নোটটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব যেটা আমি অলরেডি লিখে রেখেছি সেটাকে আমি কপি পেস্ট এখানে করে ফেললাম এবং এই নোটটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিব আপনারা সেখান থেকে কপি পেস্ট করে ফেলবেন সম্পূর্ণ নোটটা এখানে লেখা হয়ে গেলে আপনি কি করবেন এই যে সাবমিট ইন্টারেস্ট এই অপশনটাতে ক্লিক করে ফেলবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ইন্টারেস্টটা সাবমিট করা হয়ে গেছে আপনি যদি খুব দ্রুত অ্যাডস অন রিলস অপশন পেতে চান তাহলে অবশ্যই এইভাবে অ্যাপ্লাই করে ফেলবেন এবং তারপর পরই রেগুলারভাবে রিলসগুলো আপলোড করবেন আপনাদের মাঝে এমন অনেকে আছেন যারা রিলস ভিডিও আপলোড করেন না আপনি যদি রিলস ভিডিও রেগুলার আপলোড না করেন তাহলে কোনোদিনই কিন্তু এই অ্যাডস অন রিলস অপশনটুকু পাবেন না যত বেশি সম্ভব বেশি থেকে বেশি রিলস আপলোড করেন অ্যাটলিস্ট দিনে দুই থেকে তিনটা করার চেষ্টা করেন যদি আপনি দিনে দুই থেকে তিনটা আপলোড করতে নাও পারেন তাহলে অ্যাটলিস্ট একটা মাস্ট বি করবেন তাহলে দেখবেন যে আপনি খুব অল্প সময় অ্যাডস রিলস অপশনটা পেয়ে যাবেন সো আপনিও যদি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজে অ্যাডস অন রিলস অপশনটা চাচ্ছেন তাহলে এভাবে অ্যাপ্লাই করে ফেলবেন এভাবে অ্যাপ্লাই করার পর রেগুলার রিলস আপলোড করবেন ইনশাল্লাহ আপনি অ্যাডস অন রিলস অপশনটা পেয়ে যাবেন আচ্ছা এ তো হলো আপনি কীভাবে অ্যাডস অন রিলসের জন্য অ্যাপ্লাই করবেন এখন আপনি কি জানেন যে ফেসবুকে কি কি উপায়ে টাকা ইনকাম করা সম্ভব যদি না জেনে থাকেন তাহলে হাতের বাপা পাশে ভিডিওটাকে ওয়াচ করবেন আর আপনি যদি জানতে চান যে আসলে কীভাবে সেলফ থেকে ঘরে বসে টাকা ইনকাম করা সম্ভব তাহলে ডান দিকে প্লে লিস্টটা দেখতে পাচ্ছেন আপনি এই প্লে ওয়াচ করতে পারেন সো আবার দেখাবো নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ